ক্রমশই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ডানা। আর এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, সরাসরি আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, সাংবাদিকদের নিয়ে বৈঠক করছেন ইতিমধ্যে, আমরা সেদিকেই নজর রাখবো। আমাদের পোর্টের যে পোর্ট রয়েছে, হুগলি পোর্ট, কলকাতা পোর্ট, আর আমাদের সাগর আইল্যান্ডেও এক্সটেন্ডেড এটা রয়েছে, সেখানে আমাদের এইসব পোর্টগুলোতে গ্রেট ডেঞ্জার, যেটা আমরা সিগন্যাল নাম্বার বিভিন্ন ব্যবহার করি, এখানে 9 নম্বর সতর্কতা দেওয়া রয়েছে, যেটা কোনো ঘূর্ণিঝড় যখন উপকূল অতিক্রম করে, কোনো পোর্টকে যদি ডান দিকে রেখে অতিক্রম করে কোস্টকে, তখন আমরা 9 নম্বর দিই, সেই গ্রেট ডেঞ্জার 9 নম্বর সতর্কতা দেওয়া হয়েছে। হ্যাঁ, হলদিয়া কলকাতা সব ঠিক আছে। এই হচ্ছে হ্যাঁ ল্যান্ডফল তো আমি বললাম। আমাদের দেখেন, ল্যান্ডফল বা অতিক্রম করার যেটা জায়গা সেটা তো আপনার রয়েছেই, তার সঙ্গে যে কোনো ঘূর্ণিঝড়ের জন্য 100 থেকে 150 ইভেন 200 কিলোমিটার পর্যন্ত খুবই তীব্র হাওয়া থাকার সম্ভাবনা থাকে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, বৃষ্টিপাত তো আরও একটু বেশি এরিয়া জুড়ে হয় এবং জলোচ্ছ্বাসে, সেগুলো বললাম। তবে আমাদের যেমন পূর্ব মেদিনীপুর জেলাতে যেরকম খারাপ আবহাওয়া থাকা, তেমনি উড়িষ্যাতেও সেই একই রকম। পূর্ব মেদিনীপুরেও যা আমাদের ওয়ার্নিং সতর্কতা রয়েছে, উড়িষ্যাতেও সেই একই রকম সতর্কতা রয়েছে। আস্তে আস্তে পূর্ব মেদিনীর পর থেকে, তারপর থেকে দেখেন আমি একটু কম বলেছি। তো হ্যাঁ, সেটা সময়টাও আমরা বলেছি, সেটা বলেছি আমরা রাত্রে 24 তারিখ রাত থেকে আপনার 25 তারিখ সকাল পর্যন্ত, এই সময়ের মধ্যে স্পেসিফিক বলা হবে। একটা যখনই আপনার কি হয় ল্যান্ডফল, একটা প্রসেস হয়, এটা আপনার 2-3 ঘন্টা কখনো 4 ঘন্টাও সময় লাগে সেইটা। এই যে আমরা যেটা সময়টা বলেছি খুব বেশি বলিনি, রাত্রি মানে হচ্ছে আপনার আমাদের সন্ধ্যা ধরা হয় সকাল রাত 8টা পর্যন্ত, আর 8টার পর থেকে 11টা পর্যন্ত বলা হয় রাত্রি, 11টা থেকে বা 12টা পর্যন্ত বলতে, 11টা থেকে 1টা পর্যন্ত আমরা মধ্যরাত্রি বলি, আর সকালে আপনার হচ্ছে দিকে সকাল 6টা এগিয়ে করতে হয়। এর মধ্যে রাত্রি থেকে ওই সময়ের মধ্যে আরও স্পেসিফিক করা হবে, আপনার এখনও তো সময় আছে, আরও হয়তো স্পেসিফিক পরে যখন আমরা আওয়ারলি বুলেটিন দেবো বা তারপরে আরও বুলেটিন দেবো, তখন আরও সময়গুলো বলা হবে। এখন অনেকটাই স্পেসিফিক বলা হয়েছে, রাত্রে থেকে সকালের মধ্যেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। না, সেটা এখন বলা হচ্ছে না। হ্যাঁ, এবার আমি আরও অন্যগুলো বলে নিই, তারপরে আপনার জিজ্ঞাসা। হ্যাঁ, টাইম দেখেন, টাইম তো আমি সকালটা আমি আপনাকে ডিফাইন করে দিলাম, এইবার আপনারা যেভাবে বলবেন। না না, রাত্রি 8টার পর থেকে আমরা রাত্রি বলি বললাম। কি বললেন, আমফান অনেক শক্তিশালী ছিল, শক্তির দিক দিয়ে শক্তিশালী। আমাদের ঘূর্ণিঝড় বলা হয় মূলত আমরা বাতাসের গতিবেগ অনুসারে সেটা পার্থক্য করে থাকি, বাতাসের গতিবেগ অনুসারে আমফানের গতিবেগ অনেক বেশি ছিল, যেটা ছিল আমাদের এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন এবং সমুদ্রে তো সুপার সাইক্লোন ছিল। হ্যাঁ, রেমাল আমাদের সিভিয়ার সাইক্লোনই ছিল, ভেরি সিভিয়ার পর্যন্ত গেছিল, কিন্তু আপনার রেমালের থেকে খুব একটা ডিফারেন্সের নেই, খুব একটা ডিফারেন্স, কিন্তু ক্ষতিটা অনেক সময় ডিপেন্ড করে আপনার ওই সময়ের পরিস্থিতি কেমন, তার উপরে ডিপেন্ড করে। তবে আমফানের থেকে অনেক কম, রেমাল আর এর সঙ্গে খুব একটা পার্থক্য নেই, খুব একটা দেখা যাচ্ছে না। এটা আপনি আমাদের যদি পরিসংখ্যান দেখেন, তাহলে ওয়ে অফ বেঙ্গলে প্রতি যদি আমি গড়ে করি, গড় হিসাব অনুসারে 3টে থেকে 4টে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, যেটা আমরা পোস্ট সাইক্লোন, এই পোস্ট মনসুন সিজন বলি। আর প্রি মনসুন সিজন যেটা মার্চ থেকে মে, সেখানে পরিসংখ্যান অনুসারে 1টা থেকে 2টো, তো সেই হিসাবে 4টে থেকে 5টা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে হওয়ার সম্ভাবনা থাকে। আর সেটা আপনার যদি আমরা অনেক বছরের পরিসংখ্যান দেখি, তাতে এতে কোনো বাড়ার, যে সিগনিফিক্যান্ট কোনো বাড়ার সংকেত নেই। I already knew that.
আপনি কি কোশ্চেনটা বললেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গের আমি দেখুন প্রথমেই বলে নিয়েছি পূর্ব মেদিনীপুর সব থেকে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভব, সমস্ত তিনটে ওয়ার্নিংয়ের তিনটে ইম্প্যাক্টেই পূর্ব মেদিনীপুরে বেশি। হ্যাঁ, রেডি? কাল যে ডিপ ডিপ্রেশন হামারা ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল মে থা ও আজ সুবে সাইক্লোন মে রূপ নেওয়া হ্যায় তো সুবে 5:30 বাজে আর আভি 11:30 বাজে সুবে ইসকা লোকেশন হামারা ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল পর হ্যায় ইসকা নাম হ্যায় দানা। দানা সাইক্লোন কা লোকেশন আভি হামারা সাগর দ্বীপ সে সাগর দ্বীপ সে 570 কিলোমিটার দূর পে হ্যায়, উড়িষ্যা কা পারাদ্বীপ সে 490 কিলোমিটার দূর পে হ্যায় আর হামারা ধামারা সে 520 কিলোমিটার দূর পে হ্যায়, এ ভি উড়িষ্যা মে হ্যায় ধামারা। তো ইসকা আভি ফোরকাস্ট জো হ্যায় এ নর্থ ওয়েস্ট ওয়ার্ড মুভ করেগা আর কাল সুবহ তক সিভিয়ার সাইক্লোন মে ইন্টেন্সিফিকেশন হোনে কা চান্সেস হ্যায়, উসকা বাদ ইসকা নর্থ ওয়েস্ট ওয়ার্ড মুভমেন্ট হতে হুয়ে আমারা নর্থ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্ট ক্রস করনে কা চান্সেস হ্যায় কাল 24 তারিখ শাম সে 25 তারিখ সুবহ তক ইসকা আমারা কোস্ট লাইন ক্রস করনে কা চান্সেস হ্যায়। এ কোস্ট লাইন পুরি সে আমারা সাগর দ্বীপ কা বীচ মে স্থান পর হ্যায় জো বোলা স্থান স্পেসিফাই কিয়া গিয়া হ্যায় ইসকা আমারা ভিতরকণিকা উড়িষ্যা মে জো আমারা ফরেস্ট এরিয়া হ্যায় ভিতরকণিকা আর ধামারা ইসকা ক্লোজ এরিয়া মে ইসকা নিয়ার বাই এরিয়া মে হোনে কা চান্সেস হ্যায় উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্ট কা অন্দর। আর ক্রস করনে কা টাইম মে 100 to 110 কিলোমিটার পর আওয়ার আমারা বাতা একা হোনে কা চান্সেস উইন্ড হোনে কা চান্সেস হ্যায় গাস্টিং মে 120 কিলোমিটার তক যা সকতা হ্যায়। ইসকা প্রভাব মে হামারা বেঙ্গল মে ভারী সে অতি ভারী বারিশ কা পসিবিলিটি হ্যায়, হেভি টু ভেরি হেভি রেন কা পসিবিলিটি হ্যায়, উসকা সাথ এক্সট্রিমলি হেভি বারিশ কা ভি পসিবিলিটি হ্যায়। মেনলি জো ডিস্ট্রিক্টস হ্যায় ইসমে ইস্ট ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা ইসমে আমারা এক্সট্রিমলি হেভি রেনফল ভি এক দু জায়গা মে হো সকতা হ্যায় আর হেভি টু ভেরি হেভি রেনফল ফিউ প্লেসেস মে হোনে কা চান্সেস হ্যায়। ইসকা সাথ সাথ নর্থ সাউথ চব্বিশ সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এসব জেলা মে ভি ভারী হেভি ভেরি হেভি রেনফল কা পসিবিলিটি হ্যায়, বাকি জেলা মে এক দু জায়গা করকে হেভি রেন কা পসিবিলিটি হ্যায়। এ পসিবিলিটি আমারা এ জো হ্যায় বোলা হ্যায় আমনে 24th and 25th কা এ দু দিন মে হোনে কা চান্সেস হ্যায়। আর 23rd